হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করবো একটি নতুন গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে রিক্রুটমেন্টটা সম্পর্কে আপনাদেরকে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনারা কী করবেন গুগলে চলে আসবেন এবং গুগলে এসে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউ সার্চ করলে এরকম একটা পেজ খুলবে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন সেই ওয়েবসাইটে গেলে নতুন একটা পেজ খুলবে এই পেজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের একটা অফিশিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এবং এখানে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশানে ক্লিক করলে সমস্ত যে অ্যাডভারটাইজমেন্ট এখানে শো করবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট শো করছে ঠিক আছে এখন আপনারা এই যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট আছে এখানে প্রত্যেকটাতে ক্লিক করে আপনারা এগুলা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা দেখতে পারেন তো আমি ডাউনলোড করে নিলাম এবং পিডিএফ ফাইলে খুলে নিলাম ঠিক আছে এখানে এই রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এখানে প্রথমে কি আছে প্রথমে আছে দা কোম্পানি কোন কোম্পানি থেকে এটা নিয়োগ হচ্ছে কোম্পানি হচ্ছে কি মিনিস্ট্রি অফ দ্য পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ঠিক আছে এখান থেকেই এটা নিয়োগ হচ্ছে ঠিক আছে এখানে কি কি সিট আছে প্রথম যে সিট হচ্ছে জুনিয়র অফিসার এখানে একটা অফিসার গ্রেডের পোস্ট এটা হচ্ছে একুশ থেকে পঁয়ষট্টি টাকা টাকার স্যালারি ঠিক আছে পার মান্থ ভ্যাকেন্সি একটাই এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ইন কমার্স এবং এজ হতে হবে পঁচিশ বছরের মধ্যে ঠিক আছে এখানে ইন্ডিকেটিভ জব ডিসক্রিপশানটা নিজেরা দেখে নেবেন ওটা আমি আলোচনা করতে যাচ্ছি না ভিডিও তাহলে বড় হয়ে যাবে দু নম্বরে আছে জুনিয়র অফিসার এটাও অফিসার গ্রেড একুশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি ঠিক আছে একটাই সিট এবং এখানে ডিপ্লোমা হতে হবে আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং কেমিক্যালের উপর পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এবং নিচের দিকে চলে গেলে এখানে হচ্ছে জুনিয়র অফিসার এটাতেও হচ্ছে স্যালারি সেম অফিসার গ্রেডের এবং লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারের উপর এবং দুটো সিট আছে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে এবং পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে চার নম্বর যেটা হচ্ছে জুনিয়র অফিসার সেম অফিসার গ্রেড এবং লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারের উপর একটাই এবং ব্যাচেলার হতে হবে ইনক কমার্স পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে তারপরে হচ্ছে কিনা জুনিয়র অফিসার টেকনিক্যাল সার্ভিসের উপর এখানে হচ্ছে স্যালারি সেম এবং লেভেল সেম এবং এখানে একটাই সিট আছে ডিপ্লোমা হতে হবে আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল লেদার টেকনোলজি অথবা বিএসসি ইন কেমিস্ট্রি হলে যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পঁচিশ হাজার টাকা সরি পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে ছ নম্বর যেটা আছে জুনিয়র অফিসার ইলেকট্রিক্যালের ওপর হতে হবে অফিসার গ্রেড একুশ হাজার সাতশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি আগের মতোই এবং এটাতে একটাই সিট আছে ডিপ্লোমা হতে হবে আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল উইথ ইলেকট্রিক্যাল সি লাইসেন্স ঠিক আছে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে সাত নম্বরে আছে জুনিয়র অফিসার ঠিক আছে এটাতেও কিন্তু ঠিক অফিসার গ্রেডের স্যালারি সেম একটাই সিট আছে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো একটা ডিসিপ্লিন থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে আট নম্বর যেটা আছে জুনিয়র অফিসার একই রকম অফিসার গ্রেড স্যালারিও সেম এবং গ্র্যাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিন থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আমাদের যেটা 9 নম্বর আছে জুনিয়র অফিসার আইটি এখানে হচ্ছে অফিসার গ্রেড একুশ হাজার থেকে 65000 টাকা স্যালারি ঠিক আছে একটাই সিট গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনারা ইন্ডিকেটিভ জব ডেসক্রিপশনটা নিজেরা দেখে নেবেন ঠিক আছে এখানে নোট কি অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ইজ প্রেমিটেড অন দ্য ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে হবে কত কবে লাস্ট ডেট হচ্ছে সতেরো আট দু হাজার কুড়ি লাস্ট ডেট ঠিক আছে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে ঠিক আছে এখানে কী বলা হয়েছে যে স্কেল পে কেমন স্যালারি আমি তো বলেই দিয়েছি আগে ঠিক আছে একুশ হাজার সাতশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে ফাইভ ল্যাক্স পার অ্যানুয়াল স্যালারি ঠিক আছে অ্যালিজিবিলিটি কন্ডিশান কী এটা আপনারা দেখে নেবেন নিজেরা নিচের দিকে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাবেন প্লেস অফ পোস্টিং প্লেস অফ পোস্টিং কোথায় এখান থেকে দেখে নেবেন আপনারা মোড অফ সিলেকশান অ্যান্ড নেচার অফ কোয়েশ্চেন পেপার কী আছে মোড অফ সিলেকশান মূলত এটা রিটিন এক্সামের উপর হবে এবং রিটিন এক্সামে আপনি কোয়ালিফাইড হলে তারপরে কোম্পানি সিলেক্ট করবে আপনাকে কীভাবে ও ওদের সিলেকশান করা যায় ঠিক আছে তারপর হচ্ছে এটাতে বলে রাখি একটা কথা যে আপনাদের ফর্ম ফিল করার পরে আপনারা রিটিন এক্সাম দিতে যাওয়া পর্যন্ত যা খরচা হবে এবং আপনাদের সমস্ত কিছু আপনাদের যদি কোম্পানি যদি কোথাও যদি চেঞ্জ করে পোস্টিং চেঞ্জ করে তাহলে তার জন্য যাওয়া আসা এবং থাকার সব কিছুর খরচা কিন্তু তারা তারাই বহন করবে ঠিক আছে তারপরে এক্সামিনেশন সেন্টার আপনারা এক্সামিনেশন সেন্টার ডিটিন সেন্টার এখান থেকে দেখে নিতে পারবেন দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ অ্যান্ড কলকাতা আপনারা পাশাপাশি পেয়ে যাবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে হলে এই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এখানে এখানে কিন্তু এখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কী কী সার্টিফিকেট লাগবে এজ প্রুফ সার্টিফিকেট ক্লাস টেন টুয়েলভ গ্রাজুয়েট সমস্ত কিছু ফটোগ্রাফ সিগনেচার পর্যন্ত যা যা আছে সব কিছুই আপনাদের সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে সাবমিট করতে হবে তারপরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে এখানে আসছে মোড অফ পেমেন্ট পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করতে হবে এখানে মোড অফ পেমেন্ট খোলা আছে সরকারি ওয়েবসাইট থেকে বেরিয়েছে ঠিক আছে খুবই ভালো জব সব কিছুই আপনাদের ফ্রি আপনাদেরকে যাওয়া আসা এবং পোস্টিংয়ের পরেও যাওয়া আসা সব কিছু সব কিছুই ফ্রি ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই রিক্রুটমেন্টের উপর যদি রিক্রুটমেন্টটা ভালো লাগে তাহলে আপনারা আবেদন করতে পারেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা হচ্ছে রিক্রুটমেন্ট বেসের উপর ভিত্তি করে প্রত্যেক দিন সমস্ত রিক্রুটমেন্টের লেটেস্ট আপডেট এই ভিডিওতে আমি দিতে থাকি তো থ্যাংক ইউ দেখার জন্য